ছাত্র ছাত্রীসকল, ভয়েস আমি অসমীয়াত ভয়েস মানে বাচ্য বলে জানো। আর বাচ্য মানে কি? বাচ্য মানে হল কথা। আমি যেগুলো কথা কও এই কথাবিলাকেই হল ভয়েস। ধরা হল তোমালোকক একটা কথা কবল কোয়া হল, কথাটো এনেকুৱা ধরনের তোমালোকে কইসা থাকোস যে আই সি দ্য বার্ড, আই সি দ্য বার্ড এটা কথা কইসা। এই কথাটো হল একটা সেন্টেন্স, আর এই সেন্টেন্সটো হল একটি ভয়েসর সেন্টেন্স। এইটো একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটো আই টু হল সেন্টেন্সটোর সাবজেক্ট, সি টু হল সেন্টেন্সটোর ভার, আর দ্য বার্ড হল সেন্টেন্সটোর অবজেক্ট। সাবজেক্ট, ভার আর অবজেক্ট এই তিনটা নোহাক সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের বাইরে বেলেগ সেন্টেন্স নহয়। এতে এই সেন্টেন্সটোক আমি কেনেদরে পেসিভ ভয়েস লৈ পরিবর্তন করিম। দেখা বড় যেদরে লিখি রাখি সময় ঠিক অ্যাক্টিভ ভয়েসর যে অবজেক্ট সেইটো পেসিভ ভয়েসত আহি সাবজেক্ট হয়ে যায়। পেসিভ ভয়েসত কি হয়ে যায়? যেটু অবজেক্ট আছিল পেসিভ ভয়েসর, অ্যাক্টিভ ভয়েসর যেটু অবজেক্ট আছিল সেইটো পেসিভ ভয়েসত আহি কি হয়ে গেছে? সাবজেক্ট হয়ে গেছে। ধরে লওয়া হল এইটো এক নম্বর নিয়ম। দুই নম্বরত আহা পেসিভ ভয়েসর যেটু অবজেক্ট আছে, পেসিভ ভয়েসর যেটু অবজেক্ট আছে সেই অবজেক্টটু গই পেলাই অ্যাক্টিভ ভয়েসর কি হয়? সাবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয় পেসিভ ভয়েসর অবজেক্টটু গই পেলাই পেসিভ ভয়েসত কি হয়? সাবজেক্ট হয়। মানে মি আছে, অ্যাক্টিভ ভয়েসত কি হয়েছে? আই হয়েছে। এইটো নাম্বার টু, দুই নম্বর নিয়ম। তিন নম্বরত এটি আমি পেসিভ ভয়েসত যেটু করেছো এইটো এইটো যেটু ভয়েস করে দিয়া হয়েছে যেটুর সেইটো যেটু ভয়েসটো করা হয়েছে এইটো দ্য বার্ড পেসিভ ভয়েসর সাবজেক্ট। এই সেন্টেন্সটো কোন টেন্সত আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত সেন্টেন্সটো আছে, আর দ্য বার্ড এইটো একটা থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বারর ওয়ার্ড সাবজেক্ট। এই সাবজেক্টর উপর নির্ভর করে তারপিছত কি বহিছে? একটা অক্সিলারি বহিছে। এই সাবজেক্টর কি মতে এই সাবজেক্টটু দ্য বার্ড সাবজেক্টটু কোন টেন্সত আছে? নাম্বার ওয়ান কথা ই প্রেজেন্ট টেন্সত আছে, যার কারণে ইজ বহিছে। তারপিছত কোন নাম্বারত আছে? যদি ই প্লুরাল নাম্বারত থাকিল হেতেন তেতিয়াহলে ই প্রেজেন্ট টেন্সত থাকিলেও ইয়াত আর হল হেতেন। তারপিছত ই ফিউচার টেন্সত থাকিলে ইয়াত উইল হব, গতিকে বা পাস্ট টেন্সত থাকিলে ইয়াত ওয়াজ হব। এইটো এই অক্সিলারিটো যে বহিছে এইটো কার উপর ডিফেন্ড করেছে? এই দ্য বার্ড এইটোর উপরতে ডিফেন্ড করেছে। কেনেকে ডিফেন্ড করিল? প্রথম কথা হল এইটোর এই সেন্টেন্সটোর টেন্স ওপরত, তারপিছত পার্সন কোন পার্সনত আছে। ফার্স্ট পার্সন থাকলে হয়তো আই যদি সাবজেক্ট ইয়া থাকিল হেতেন তেতিয়াহলে এম হল হেতেন, সেকেন্ড পার্সনত হল আর হল হেতেন, থার্ড পার্সনত আছে সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ইয়া ইজ হয়েছে। তো এইটো তেতিয়াহলে এইটো আমি তিন নম্বর নিয়ম বলি, তিন নম্বর নিয়ম বলি ধরে রয়েছো। সাবজেক্টর পিছত আমি একটা অক্সিলারি বহালো, এইটো এ ভি আমি লিখি দিছো, এ ভি লিখি দিছো, এইটো তিন নম্বর নিয়ম। আর এই পেসিভ ভয়েসত এই অক্সিলারির পিছত অ্যাক্টিভ ভয়েসর যেটু সাবজেক্ট থাকিব সেই সাবজেক্টর অ্যাক্টিভ ভয়েসর যেটু ভার থাকিব, অ্যাক্টিভ ভয়েসর যেটু সেন্টেন্স আছে সেই সেন্টেন্সটোর যেটু ভার থাকিব এই অক্সিলারির পিছত বা অক্সিলারি ভার্বর পিছত সেই ভার্বটোর পাস্ট পার্টিসিপল বহিব। এইটো হল চারি নম্বর নিয়ম। তারপিছত যেটু ভার্বটো বহিল, ভার্বটো বহার পিছত এই সেন্টেন্সটো যে আছে এই সেন্টেন্সটোত এই ভার্বর পিছত ইয়াত কিন্তু বাই নাই বা তেনেকুৱা আর বেলেগ কোনো প্রিপজিশন নাই, কিন্তু এই ভার্বর পাস্ট পার্টিসিপলর পিছত তারপিছত একটা বাই প্রিপজিশন বহিব। এইটো হল পাঁচ নম্বর নিয়ম, এইটো পাঁচ নম্বর নিয়ম। তেতিয়াহলে আমি কি কব পাৰো? আমি কব পাৰো অ্যাক্টিভ ভয়েসর পৰা পেসিভ ভয়েস কৰিবলৈ হলে প্রথমতে অ্যাক্টিভ ভয়েসর যেটো অ্যাক্টিভ ভয়েসর যেটো সাবজেক্ট থাকে, অ্যাক্টিভ ভয়েসর যেটো সাবজেক্ট সেইটো পেসিভ ভয়েসত আহি অবজেক্ট হৈছে, আৰু অ্যাক্টিভ ভয়েসর যেটো অবজেক্ট সেইটো পেসিভ ভয়েসত গৈ সাবজেক্ট হৈছে। এই সাবজেক্টর পার্সন টেন্স আর নাম্বার এই তিনটার উপর নির্ভর করে
তাৰ পিছত এটা অক্সিলারি ভার্ব বহিব এই অক্সিলারি ভার্বৰ পিছত তাৰ পিছত বা ইটো এক্টিভৰ যেটো ভার্ব থাকিব সেই ভার্বটোৰ পাস্ট পার্টিসিপল বহিব তাৰ পিছত বাই বা তেনেকুৱা বেলেগ প্রিপজিশন কেতিয়াবা টু কেতিয়াবা এট কেতিয়াবা উইথ বহিব পাৰে তাৰ পিছত আমাৰ ভয়েসটো চেঞ্জ হৈ যাব তলত নিয়মখিনি লিখি রাখা হৈছে এক্টিভ ভয়েসৰ অবজেক্ট এক্টিভ ভয়েসৰ অবজেক্ট এই এক্টিভ ভয়েসৰ অবজেক্ট আহি কি হয় পেসিভ ভয়েসৰ সাবজেক্ট হয় পেসিভ ভয়েসত আহি সাবজেক্ট হৈ গৈছে তাৰপিছত পেসিভ ভয়েসৰ অবজেক্ট পেসিভ ভয়েসৰ যিটো অবজেক্ট এক্টিভ ভয়েসৰ সাবজেক্ট হয় সেইটো গৈ পেলাই এক্টিভ ভয়েসৰ সাবজেক্ট হৈছে তিনি নম্বৰ পেসিভ ভয়েসৰ সাবজেক্টৰ পি এণ্ড টি মতে পাৰ্চন নাম্বাৰ আৰু টেন্স মতে এইটো কোন পাৰ্চনত কোন নম্বৰত আৰু কোন টেন্সত তাৰ ওপৰত নিৰ্ভৰ কৰি ইয়াতে কি হ'ব এটা অক্সিলাৰী বহিব তাৰপিছত আন এটা তাৰপিছত এটা এ ভি বহিব এই এই সাবজেক্টৰ ওপৰত ডিপেণ্ড কৰি সাবজেক্টৰ পি এণ্ড টি মতে পাৰ্চন নাম্বাৰ আৰু টেন্স মতে ইয়াত এটা অক্সিলাৰী বহিব আৰু চাৰি নম্বৰ পেছিভ ভয়েসৰ এ ভিৰ পিছত পেছিভ ভয়েসৰ অক্সিলাৰীৰ পিছত তাৰপিছত এক্টিভৰ যিটো ভাৰ থাকে সেইটো ভাৰটোৰ কি হ'ব ভাৰ থ্ৰী বা পাষ্ট পাৰ্টিচিপল হ'ব এইটো চাৰি নম্বৰ নিয়ম আৰু তাৰপিছত এই ভাৰ্বৰ ভাৰ থ্ৰীৰ পিছত বা ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপলৰ পিছত এটা বাই বা আন তেনেকুৱা কোনো প্ৰিপজিশ্যন বহিব এই হ'ল ভয়েচ চেঞ্জৰ থুলমূল নিয়ম এক্টিভ ভয়েচৰ পৰা পেছিভ ভয়েচ কৰি কৰোঁতে আমি কিছুমান প্ৰনাউনৰ পৰিৱৰ্তন কৰিব লাগে এই প্ৰনাউনবোৰ পৰিৱৰ্তন যদি আমি কৰিবলৈ নাজানো তেতিয়াহ'লে আমি ভয়েচ এক্টিভৰ পৰা পেছিভ পৰিৱৰ্তন কৰিব বা চেঞ্জ কৰিব নোৱাৰিম এক্টিভৰ পৰা পেছিভ কৰিবলৈ যাওঁতে আমি যিবোৰ প্ৰনাউন পৰিৱৰ্তন কৰিব লাগে বিশেষকৈ যিবিলাক আমাৰ বেছি প্ৰয়োজনীয় সেইবিলাকৰ ভিতৰত আই যদি এক্টিভ ভয়েচত আই থাকে তেতিয়াহ'লে সেইটো পেছিভ ভয়েচত গৈ কি হয় মি হয় নাইবা পেছিভ ভয়েচত যদি মি থাকে তেতিয়াহ'লে সেইটো এক্টিভ যেতিয়া আমি কৰিম ভয়েচটো তেতিয়া গৈ পেলাই সেইটো আই হ'ব ঠিক একেদৰে যদি উই থাকে এক্টিভ ভয়েচত তেতিয়াহ'লে পেছিভত গৈ পেলাই কি হয় আজ হয় যদি ইউ থাকে এক্টিভ ভয়েচত তেতিয়াহ'লে পেছিভ ভয়েচতো ইউৱে হয় হি যদি এক্টিভ ভয়েচত থাকে তেতিয়াহ'লে সেই হিটো গৈ পেছিভ ভয়েচত হিম হয় সি যদি থাকে তেতিয়াহ'লে সেইটো গৈ পেছিভ ভয়েচত হাৰ হয় দে যদি থাকে এক্টিভ ভয়েচত সেইটো গৈ পেলাই ডেম হয় ইট থাকিলে সেইটো ইটেই হয় আৰু তাৰ ওপৰঞ্চি যদি কোনো নাউন যিকোনো নাউন যদি থাকে এক্টিভ ভয়েচত পেছিভ ভয়েচত গৈ পেলাই সেই নাউনটো নাউনেই থাকি যায় ধৰাচোন যেনেকুৱা ৰাম ইটছ এ মেংগো তেতিয়াহ'লে এ মেংগো ইজ ৰিটেন বাই ইটেন বাই ৰাম তেতিয়া ৰামটো ৰামেই থাকি গ'ল ৰামটো ৰামেই থাকি এনেকুৱা নাম থাকিলে নামটো নামেই হয়